ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার গুড ভাইবস ফ্যামিলি, মানে ফাইনালি আমি ওটা শেয়ার করতে চলেছি। লাইক সিরিয়াসলি, আমি ভিডিও করার সময় বিদ্যুৎ চমকাবে, বৃষ্টি পড়বে, ঝড় হবে, আওয়াজ হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ও মাই গড, বাড়িতে অনেক লোকজন আছে তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ওগুলোই তোমরা শুনতে পাবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গুড ভাইবস ফ্যামিলি। সো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার গুড ভাইবস ফ্যামিলি। আমি কতদিন আগে ভেবেছিলাম শেয়ার করব এটা, বাট হয়নি। কেন জানি না সব ভিডিও করতে পেরেছি, এই ভিডিওটা আমি করতে পারিনি, আই ডোন্ট নো ওয়াই। আমার গুড ভাইবস ফ্যামিলি দেখানোর আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। রিসেন্টলি তোমরা জানতেই পারছো, শুনতেই পারছো সব কিছুই, এমন কেউ নেই যে কেউ জানো না। আমাদের এখন যে পরিস্থিতি বাইরে সেটা খুবই খারাপ। এই যে করোনা ভাইরাস, মানে COVID-19 যেটা আছে, এটাকে কিন্তু কেউ নর্মালি নেবেন না। বাড়িতে থাকবে এটা ভেবো না যে বাড়িতে আছো বলে তোমরা সেফ আছো, বাড়িতেও পর পরিষ্কার থাকতে হবে তোমাদেরকে, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, আই থিঙ্ক যতটুকু আছে বাড়িতে টিকে রয়েছে, যেগুলো ইউজ করিনি বা করছি বা শেষ হয়ে গেছে, সবই তোমাদেরকে দেখাবো। ওকে, সো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে চাই আমার দুটো অ্যালোভেরা জেলের জার আছে এখানে, অ্যান্ড একটা কিউকিউম্বার জেল আছে। অ্যান্ড তোমরা যদি আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখো তো তোমরা দেখতে পাবে আমি অ্যালোভেরা, কিউকিউম্বার অ্যান্ড অরেঞ্জ জেলও তোমাদেরকে দেখিয়েছিলাম। সো অরেঞ্জ জেলের জেল শেষ হয়ে গেছে, তো ওর কৌটোটা আমি একদম ভালো মতো ধুয়ে টুয়ে আমার একটা ছোট্ট ডিব্বা বানিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ছোটো ছোটো রিং, আমার ইয়াররিং, এগুলো আমি সব রেখে দিয়েছি। সো এই কারণে তোমাদেরকে আমি এটা দেখালাম না। তো আমি তোমাদেরকে দেখাই যে এটা কিউকিউম্বার জেল, এটা অ্যালোভেরা জেল, যেটা আমার ইউজ করার পর একটু ভালো লেগেছিলো, তো আমি সেকেন্ড অ্যালোভেরা জেল এই বড়োটা নিয়েছিলাম 100 গ্রামের আই থিঙ্ক, হ্যাঁ। তো তারপরে জানি না আমার এটা আর ভালো লাগলো না ইউজ করতে, তো এটা দিয়ে আমি নানা রকম সিরাম টেরাম বানিয়ে আমার চুলে, আমার শরীরে, সব জায়গায় আমি অ্যাপ্লাই করলাম। ওকে, সো আমি আজকে কিন্তু বলবো না যে কোনগুলো কী কারণে লাগে, কোনগুলো ইউজ করা ভালো, কোনগুলো কোন স্কিনের জন্য, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই যে। অ্যান্ড এটা তো তোমাদেরই বললাম, এখানে আমার চারকোল স্ক্রাব আছে আর চারকোল ফেস মাস্ক আছে, যেগুলো তোমরা আমাকে প্রায় ভিডিওতে ইউজ করতে দেখেছো, ওগুলো আমি শেষ করতে পারলে বাঁচি, লিটারেলি আমার ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে আছে আমার অ্যাক্টিভেট চারকোল পিল অফ মাস্ক, অ্যান্ড এখানে আছে আমার অ্যাক্টিভেট চারকোল ডিপ ক্লিনজিং বডি, আই থিঙ্ক বডি শাওয়ার জেল, সরি শাওয়ার জেল। এইগুলো হলো আমার চারকোল। আমি গুড ভাইবস যখন আমার, মানে প্রথম প্রথম গুড ভাইবসের প্রোডাক্ট আমার এত ভালো স্যুট করেছিল, তারপরে আমি না একদম পুরো লাগাতার গুড ভাইবসের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমার স্কিনে যাবে সব আমি কিনে নিয়েছিলাম। অ্যান্ড দেন তারপরে তো তোমাদেরকে আমি বলেইছি কী হয়েছে আমার সাথে সিক্রেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্যাম্পু, আর একটা শ্যাম্পু ছিল যেটা হলো বানানা শ্যাম্পু, যেটা রিভিউ তোমাদেরকে আমি দিয়েছিলাম, অ্যান্ড ক্যারাটিন শ্যাম্পু। সো দুটো শ্যাম্পু আমার টোটালি এটা কিছুটা আছে আর ওটা একদম শেষ হয়ে গেছে। সো ওই এটা আমি কী করেছি আমি জানি না, ওটা আমার কোথায় হারিয়ে গেছে বা আমি ফেলে দিয়েছি বা কোনো কাজে লাগিয়ে দিয়েছি। সো এই যে আছে আমার কাছে এটা, অ্যান্ড ওটা নেই এখন এই মুহূর্তে, সুতরাং ওটা আমি দেখাতে পারবো না। প্রোমোগ্রানেট ফেস ওয়াশ, এটা আমার কাছে আরও দুটো ছিল যেগুলো আমি শেষ করে ফেলেছি, এটা আমার, এটাও আমার শেষ হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি কোটোটা আমার কাছে আছে। এটা হলো রোজ গ্লো টোনার, যেটা আমি দুবার ইউজ করেছি, অ্যান্ড থার্ড বারেরটা আমি অতটা ইউজ করিনি, তারপরে আমি আমার টোনার চেঞ্জ করে বায়োটেকে চলে যাই। বাট এটার তিনটে ডিব্বা ছিল যেটা আমি ফেলে দিয়েছি, ফেলিনি, আই থিঙ্ক স্প্রে, মানে গাছে স্প্রে দেওয়ার জন্য কিছু একটা বানিয়েছিলাম আমি এটা দিয়ে, এটা আমার কাছে দুটো ছিল, ঠিক আছে। এটা তো তোমরা জানোই আমি একদম স্পেশালভাবে রিভিউ দিয়েছিলাম, ও মাই গড, যেটা এখনও ভর্তি আছে, খুব ওয়েট এটার, যেটা এখনও ইউজ করিনি, এটা আমি ফেলে দেবো, বাট আমি ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম। তো এইটা আর একটা, এটা তো ভয়ানক জিনিস, ভয়ানক তেল নিয়েছিলাম আমি রিসেন্টলি, খুব উঠেছিল কোরিয়ান স্কিন কেয়ার, যার জন্য আমি অনেকগুলো এসেন্সিয়াল অয়েল কিনেছিলাম, আর তার সাথে আমি নিয়েছিলাম স্যাম অয়েল বা এই ক্যারিয়ার অয়েল একটা নিয়েছি, আর এটা হলো ক্যারিয়ার অয়েল একটা নিয়েছি, যেটা হলো অলিভ অয়েল, আর ক্যাস্টর অয়েল একটা আমি নিই মনে হয়। সো এই দুটো অয়েল আমি নিয়েছিলাম, যেটা এখনও দেখেছো অর্ধেক অর্ধেক আছে, বাট অয়েলগুলো আমার খুব একটা খারাপ লেগেছে এটা আমি বলবো না, অয়েলগুলো ঠিকঠাকই লেগেছিলো আমার, যেহেতু আমার অয়েলি স্কিন সেহেতু আমি এখন এগুলোকে ইগনোর করি, বাট যখন খুব চড়া মেকআপ আমার হয়ে যায়, মানে ডান্সের মেকআপ তো খুব চড়াই হয়, তখন আমি এই তিলের তেল যেটা, এটা আমি ইউজ করি, মাসাজ করি, মাসাজ করে করে সব মেকআপ তুলে দিই, দেন মাঝে মধ্যে মাসাজ করে আমি কী বলে ওটাকে, গরম জলের ভাপ যেটা, ওটাকে কী স্টিম নিই মুখের মধ্যে, তো হয়েই থাকে। অ্যান্ড অলিভ অয়েল দিয়ে আমি আমার হেয়ার সিরাম বানাই,
আমার মানে শীতকালে আমি কিছুটা ময়েশ্চারাইজার বানিয়েছিলাম বডির এই অলিভ অয়েল দিয়ে, তো আমার কাজে লেগে যায় তেলগুলো। দেখো এইটা, ইয়েস এটা আমি বানিয়েছি, লুক এট দিস, ইয়ে হাউ সুইট। আমি চারটে বক্স ছিল ছোট ছোট এরি বক্স, এই এসেন্সিয়ালেরই বক্স, ওই বক্সগুলোকে আমি কেটে কেটে জয়েন করেছি, জয়েন করে লাইক এটা বানিয়েছি একসাথে। তো এই চারটে এসেন্সিয়াল অয়েল আমি নিয়েছিলাম, আমার চারটে মানে নানা রকম প্রবলেম ছিল, সেই প্রবলেম অনুযায়ী আলাদা আলাদা প্রত্যেকটা প্রবলেমের জন্য আমি আলাদা আলাদা নিয়েছিলাম। এসেন্সিয়াল অয়েল খুবই ভালো, এটা গুড ভাইবস বলে যে খারাপ আমি এটা বলবো না, এটা সত্যি খুবই ভালো কাজ করে, এখনও প্রচুর আছে প্রচুর। আমার সব থেকে বেশি এখানে ইউজ হয়েছে টি ট্রি অয়েলটা, কজ আমার অ্যাকনে প্রবলেম ছিল, পিম্পল প্রবলেম ছিল, তো আমি টি ট্রি অয়েলটা প্রায় শেষ করেই ফেলেছি, একদম কম আছে। তারপরে আমি এইটা ইউজ করেছি প্রচণ্ড পরিমাণে, ও সো রিফ্রেশিং, আমি এটা তো টোনারেও ইউজ করেছি, এটা খুবই ভালো, লেমন এসেন্সিয়াল অয়েল। তারপরে আছে ল্যাভেন্ডার, ও মাই গড, এর যেই সুন্দর একটা গন্ধ অসাধারণ, আমার নাক বন্ধ থাকলেও খুলে যায়, রাতে ঘুম না আসলে এটা তো খুবই ভালো কাজে লাগে। সেকেন্ড হলো আমার চুলের জন্য নিয়েছিলাম রোজমেরি অয়েল, যেটা খুব ভালো কাজ করেছে, বাট আমি সবসময় আর চুলের কেয়ারটা আমি অতটা করতে পারি না, আমি ভুলে যাই। যাই হোক, এই তিনটে অয়েল আমি এই সরি এই চারটে অয়েল আমি নিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, আমার এই গুড ভাইবসের মনে হয় এই এসেন্সিয়াল অয়েলগুলোই একটু বেশি ভালো লেগেছে, কেন জানি না, আর কম দামের মধ্যে ছিল, কিন্তু এক একটা এসেন্সিয়াল অয়েলের এক এক ধরনের দাম, কিছু কিছু এসেন্সিয়াল অয়েলের খুব বেশি দাম আছে এর মধ্যে অবশ্যই। অ্যান্ড তোমরা যদি চাও আমি এই এসেন্সিয়াল অয়েলের উপর আলাদা একটা ভিডিও করতে পারি, তোমরা এই আলাদা আলাদা এসেন্সিয়াল অয়েল কী কী কাজে লাগাতে পারো, ঘরে একটা ওষুধ থাকা মানে নর্মালি একটা হ্যান্ডমেড ওষুধ তুমি এটা পেয়ে যেতে পারো। এই ছোটো ছোটো এসেন্সিয়াল অয়েলগুলো কিন্তু একদম পুরো ম্যাজিক, টোটালি ম্যাজিক, খুব ভালো খুব। তারপরে আমি নিয়েছিলাম গুড ভাইবসের একটা রোজি ফেস সিরাম, তো ওটা খুবই ভালো কাজে দিয়েছিলো, খুবই মানে খুব 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 ভালো কাজে দিয়েছিল ওটা। তারপরে আমার আর অর্ডার করা হয়নি, কারণ আমি সিরামটাকে স্কিপ করে দিয়েছিলাম, আই ডোন্ট নো কেন আমি আর অর্ডার করিনি তারপরে। অ্যান্ড তারপরে নিয়েছিলাম ভিটামিন সি, ভিটামিন ই সিরাম, যেটা হলো এজ ডিফাইং সিরাম, অ্যান্ড আমার বয়স সবে 21, তো 21 বছর বয়সে আই থিঙ্ক আমার এজ ডিফাইং সিরামের কোনো দরকার নেই, বাট যেহেতু এর মধ্যে ভিটামিন সি ভিটামিন ই আছে সেই কারণে আমি নিয়েছিলাম। বাট তারপরে এটা মুখে ইউজ করার পর আমার মুখে র্যাশ চলে আসে, ছোটো 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 দানা মুখে ভর্তি হয়ে যায়, তারপর থেকে আমি এটা ইউজ করি না, এটা পুরো ভর্তি আছে। তো যেহেতু এজ ডিফাইং সিরাম তাই আমি ভাবলাম যে মাকেই দিই, মা ইউজ করবে, তো মা এটা ইউজ করে মাঝে মধ্যে। তারপরে তো তোমরা জানো আমি লিভামে রিভিউ দিয়েছিলাম, তো লিভ এখানে লিপ বাম আছে, এখানে লিপ স্ক্রাব আছে, আমি আলাদাভাবে খুলে আর দেখালাম না, দুটোই সেম ডিব্বা, তোমরা দেখেছো আই থিঙ্ক আমার লিপ বাম লিপ স্ক্রাবের ভিডিও, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড দেখে নাও। এই ছিল আমার ভিডিও, যার মধ্যে আমি আর্ধেকটাই ভাট বকে বক বক করে ভিডিওটাকে বড় হয়ে নিয়েছি, আর বাকি সব জিনিস আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এর মধ্যে কোন কোন জিনিসে তোমরা রিভিউ চাও, আলাদাভাবে কী কীভাবে ইউজ করা যায়, ভালো না খারাপ, যাই হোক যা কোয়েশ্চেন আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ভিডিও শুরুতে আমি প্রত্যেকবার ভাবি যে এই কথাটা তোমাদেরকে বলবো, বাট আমি ভুলে যাই। সো ভিডিওর এন্ডিংয়ে বলছি, ততক্ষণে অর্ধেক আমার ভিউয়ার্স বেরিয়েও যায় অর্ধেকটা ভিডিও দেখে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইবের পাশে বেল বাটনে ক্লিক করে দেবে, অ্যান্ড আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড সবার আগে বলছি সেফ থাকো, ক্লিন থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঘরেই থাকো ভাই, বাইরে বেরিও না, এনজয় করার দিন আসবে, অবশ্যই আসবে, তার আগে ভাই বাঁচো, না বেঁচে থাকলে এনজয় করবে কীভাবে, সুতরাং প্লিজ এই কথাগুলো ইগনোর করবে না, আর এটা খুব সিরিয়াস। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, স্যানিটাইজার ইউজ করো, বাই।